আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। আমাদের জীবনে সব থেকে বড় একটা প্রাপ্তি হলো সাকসেস। এই কথাটা আমরা সবাই শুনি। আমাদের এই জীবনে আমি যদি সাকসেস না হই, আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধুবান্ধব, আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড সকলেই আমাকে অন্য চোখে দেখে, কিন্তু আমি যদি সাকসেস হই, সবার মধ্যে মনে যেন আমিই হয়ে থাকি। এই পৃথিবীটা এমনই, কেউ আপনার অবহেলার গল্প শুনতে চাইবে না, কেউ আপনার আনসাকসেসের গল্প শুনতে চাইবে না, সবাই চায় আপনার সাকসেসের গল্প শুনতে। কিন্তু এই সাকসেসটা আমরা কেন হতে পারি না? আমরা অনেকেই শুনতে পাই, আমার পাশের বাসার একজন ম্যাজিস্ট্রেট হয়েছেন, আমার পাশের বাসার একজন বিসিএস ক্যাডার হয়েছেন, আমার পাশের বাসার একজন বড় ব্যবসায়ী হয়েছেন, আমার পাশের বাসায় একজন ইউরোপের যে কোনো একটা ভালো কান্ট্রিতে সেটেল হয়েছেন, আমার পাশের বাড়ির একজন ভালো একটা গভর্নমেন্ট জব পেয়েছেন, কিন্তু আমি কেন পাচ্ছি না? আসলে যারা গভর্নমেন্ট জব পাচ্ছে, যারা বিসিএস এ টিকছে, যারা ইউরোপ কান্ট্রিতে যাচ্ছে, বা যারা লাইফের ভালো একটা আর্নিং পয়েন্ট খুঁজে পেয়েছে, তাদের লাইফ স্টোরির সাথে আপনার লাইফ স্টোরিটাকে কখনো দাঁড় করিয়ে দেখেছেন, বা কখনো চিন্তা করে দেখেছেন যে সে ওই পজিশনে যাওয়ার কারণটা কি? আমরা কমন একটা চিন্তাভাবনার মধ্যে থাকি যে আমার দ্বারা হয়তো এটা সম্ভব না, আপনার দ্বারাই সম্ভব, আমার দ্বারাই সম্ভব, কিন্তু আমরা প্রপারলি সেটা চেষ্টা করি না। আমরা একবার করেই হাল ছেড়ে দেই, ওফ এটা বোধ হয় আমার দ্বারাই আর সম্ভব না। কিন্তু আপনি কি জানেন যে 101 বার ট্রাই করে আজকে আমাদের এই পৃথিবীতে আলোকিত করেছেন? তিনি যদি হাল ছেড়ে দিতেন, তাহলে আজকে কি আমরা বৈদ্যুতিক বাল্ব পেতাম? কখনোই না। তাহলে যে ব্যক্তিটা আপনার থেকে ভালো কিছু করেছে, বা যে ব্যক্তিটা আপনার থেকে ভালো পজিশনে আছে, নিশ্চয় সেই ব্যক্তিটা আপনার থেকে ভালো পরিশ্রম করেছে। আপনি যেই সময় ঘুম করছেন, আপনি যেই সময় আপনার লাইফটাকে উপভোগ করছেন, ওই সময় যে ব্যক্তি সাকসেস হয়েছে, সেই ব্যক্তি নিজের লাইফটাকে পুরো স্যাক্রিফাইস করে, নিজের আনন্দটাকে পুরো মাটি করে দিয়ে আজকে তিনি সাকসেস লেভেলে এসে দাঁড়িয়েছেন। আমাদের সবথেকে জীবনের মূলমন্ত্র হচ্ছে বেশি বেশি পরিশ্রম করা। আমরা কোনো কাজ না করেই হাল ছেড়ে দেই, কিন্তু না, ওই কাজটা আমরা করেই যাব যতক্ষণ না ওর শেষ অবধি পর্যন্ত আমরা পৌঁছাতে পারব। অর্থাৎ আমাদের লাইফের সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে আমরা গোল ফিক্সড করি, কিন্তু সে পর্যন্ত না পৌঁছাইতেই আমরা হাল ছেড়ে দেই। হাল কখনো ছাড়া যাবে না। আমাদের জীবনে অনেক সমস্যা আসবে, ছোট বড়, যেগুলোকে আমাদের সাকসেসে পৌঁছাতে অনেক বাধা সৃষ্টি করবে, কিন্তু এই বাধাকে অতিক্রম করে আমরা যদি সেই জায়গায় পৌঁছাতে পারি, আমরাও হয়ে যাব তাদের মতো একজন সাকসেস পারসন, আমরাও হয়ে যাব আমার জীবনের রঙিন রূপকার একজন মানুষ। আসলে আমরা সবাই চাই আমাদের জীবনটাকে রঙিনভাবে সাজাতে। না পারার কারণ হলো আমরা কম পরিশ্রমী, আমরা অল্পতেই হাল ছেড়ে দিই। আজকে থেকে আমার ভিডিওটা যারা দেখছেন, সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের শেষ পর্যন্ত কাজটা করে যান, নিজের পরিশ্রমের সফলতা ইনশাল্লাহ একদিন আসবেই। সবার প্রতি অনেক শুভকামনা এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম।